স্বাগত নিউজ 24 সংবাদে পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার ডিজেলের দাম কমানোর ধর্মঘট অব্যাহত রেখেছে ট্রাক কভার ভ্যান মালিকরা এতে সারা দেশে বন্ধ রয়েছে পণ্য পরিবহন বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও কাজী শাহেদ শুরুতেই চলে যাচ্ছে চট্টগ্রামে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় চার দিন ধরে সারা দেশে ট্রাক কভার্ড ভ্যান বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের আমরা শুনছিলাম আমাদের সংবাদ শিরোনামে যে কন্টেইনার জট তীব্র হয়ে উঠেছে সেখানকার পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন ধন্যবাদ আপনি নানুয়ার আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে চট্টগ্রাম বন্দরের যে কন্টেইনার জট কিন্তু দিন দিন বাড়তে শুরু করেছে যেহেতু চতুর্থ দিন পর্যন্ত ধর্মঘট তারা পালন করছে যে গতকাল গণপরিবহনের তাদের সাথে একটা বৈঠক করা হয়েছিল তার কারণে কিন্তু গণপরিবহন গতকাল রাত থেকে কিন্তু তারা চলাচল করছে কিন্তু দেখা যায় কন্টেইনার বাহী যে পরিবহনগুলো আছে যেমন তার পণ্যবাহী যে পরিবহনগুলো আছে সেই পরিবহন কিন্তু একেবারে তারা কিন্তু আসলে বন্ধ করে রেখেছেন আবার কোনো কোনো জায়গায় দেখলাম যে কাঁচা পণ্য যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো তারা পরিবহন করছেন তো আসলে চট্টগ্রাম বন্দরের এখন বর্তমান কী অবস্থা সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো চট্টগ্রাম বন্দরের সচিব আছেন ওমর ফারুক আমি আপনাকে স্বাগত জানিয়ে জানতে চাচ্ছি চট্টগ্রাম বন্দরের অবস্থাটা এখন কোন পর্যায়ে বলে মনে করছেন চট্টগ্রাম বন্দরের ডেলিভারিটা মূলত কভার্ড ভ্যান ট্রাক ট্রেলারের মাধ্যমে হয় বিগত তিন দিন যাবৎ আমাদের যেহেতু কোনো রকম ট্রাক কভার্ড ভ্যান চলে নাই বাস্তবিক করতে সেজন্য আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্টভুক্ত কন্টেইনার আমরা ডেলিভারি দিতে পারিনি আজকে সকাল থেকে কিছুটা ট্রান্সপোর্ট আমরা দেখতে পাচ্ছি ভিতরে এই পর্যন্ত সকাল থেকে প্রায় 600-700 গাড়ি ঢুকেছে এবং আজকে আমাদের প্রায় 3000 কন্টেইনারের অ্যাসাইনমেন্ট আছে আমরা যদি এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকে এবং স্ট্রাইক আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত উদ্র করে নাই তারপরেও যেহেতু গাড়ি ঢুকছে কোনো না কোনো অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তো এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকলে আমরা আশা করছি চট্টগ্রাম বন্দরের যে অভ্যন্তরীণ অ্যাসাইনমেন্টভুক্ত কন্টেইনার ডেলিভারি যে পড়ে আছে সেগুলো আমরা ডেলিভারি দিতে পারবো এবং জাহাজের যে শিপমেন্ট বিলম্বিত হচ্ছিল আমরা বেশ কিছু এক্সপোর্ট কন্টেইনার ডিপুট থেকে না আসার কারণে জাহাজে আমরা শিপমেন্ট করতে পারিনি দুটা জাহাজ কিছু কম সংখ্যক কন্টেইনার নিয়ে অলরেডি আজকে ছেড়ে গেছে তো এই অবস্থা আমরা চাচ্ছি যে দ্রুত অবসান হোক এবং ডিপুট থেকে কন্টেইনার প্রেরণ এবং ডিপুতে কন্টেইনার যাওয়া এইটা একটু যেন ত্বরান্বিত হয় এই অংশটা আমাদের এখনও পর্যন্ত ব্যাকলগ রয়ে গেছে এখনও পর্যন্ত ডিপুতে সেরকম কন্টেইনার যাচ্ছে না যদিও ডেলিভারি কিছুটা শুরু হয়েছে ধন্যবাদ আপনাকে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আমরা যে এখন যে আমরা একটু আগে যে চট্টগ্রাম বন্দরের সচিবের সাথে কথা বলেছি তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন কন্টেইনার জট কিন্তু কিছুটা বেড়েছে কিন্তু দেখা যাচ্ছে কয়েকটি কয়েকটি করে কিন্তু আসলে কন্টেইনার নেওয়ার জন্যে কিন্তু আসলে যে পরিবহন ঢুকছে কিন্তু সেভাবে কিন্তু আসলে পরিবহন না ঢোকার কারণেই তারা কিন্তু অনেকটা সমস্যায় পড়তে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন তো এ ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে জয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোভান আনভিরকে হত্যা চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত জানাতে উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না মুন্না আপনার কাছে জানতে চাইব যে আসলে সাধারণ মানুষ কি বলছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে কি বলছেন আপনার সেখানকার অবস্থা জানতে চাইব বিস্তারিত মুন্না আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি উত্তরাতে আছেন তো এই মানববন্ধনে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি বলছেন তাদের প্রতিবাদের জায়গাটা যদি আমাদেরকে স্পষ্ট করেন মুন্না আমি আপনার কাছে জানতে চাইছিলাম বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোভান আনভিরকে হত্যা চেষ্টার প্রতিবাদে সারা দেশে যে বিভিন্ন স্থানে মানববন্ধন হচ্ছে বিভিন্ন স্থানে সাধারণ শ্রেণী পেশার মানুষ সে মানববন্ধন করছে সেই মানববন্ধনে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে দেশের সব থেকে বড় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং শেখ রাসেল ক্রিয়া চক্রের চেয়ারম্যান জনাব সায়াম সোভান আনভিরকে হত্যা প্রচেষ্টার যে ভিন্ন কর্মকাণ্ড ঘটনা হয়েছে সেই কর্মকাণ্ডের প্রতিবাদে কিন্তু এই বিমানবন্দর এলাকায় কিন্তু মানববন্ধন হচ্ছে এবং এই মানববন্ধনে কিন্তু এখানকার হাজার হাজার লোক অংশ নিয়েছেন
এবং এই মানববন্ধনে তারা কিন্তু বলছেন যে এই দেশের সবথেকে বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের যিনি যারা এই ভিন্ন চেষ্টা করেছেন সেই তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার দাবিতে এখানে অনেকে রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। তারা আসলে কি বলতে চান? আসলে এখানে রয়েছেন যে আপনারা যে মানববন্ধন করছেন, আপনারা যে মানববন্ধন করছেন কি জন্য এবং কি কারণে? আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার কাছে আমরা উত্তরাবাসীর প্রাণের আবেদন, বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, যুব সমাজের অহংকার, হাজারো বেকার যুবককে চাকরি দেওয়া, আমাদের সেই অহংকার, আমাদের আইকন, বাংলাদেশের জিডিপিতে যার অনন্য অবদান, তাকে কিছুদিন আগে আপনারা অবগত হয়েছেন যে হত্যা চেষ্টা করা হয়েছে। আমাদেরই একজন সংসদ সদস্য এবং তার ছেলেমেয়েদের যে হত্যা চেষ্টা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা উত্তরাবাসী, এবং এর একটি সুন্দর সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে তার যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা উত্তরাবাসী। আপনারা এই মানববন্ধন মানে যতক্ষণ শাস্তি না হবে ততক্ষণ করবেন? অবশ্যই, আমরা এই মানববন্ধন আমাদের আইকন, আমাদের যুব সমাজের অহংকার সাইম সোভান আনবির ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত এর দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, দোষীরা শাস্তি না পাবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনার কাছে কথা বলতে চাই যে এই ধরনের যে কর্মকাণ্ড, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা তীব্র নিন্দা জানাই এই এই হত্যার চেষ্টার, তীব্র নিন্দা জানাই, আমরা চাই এর সুষ্ঠু তদন্ত এবং বিচার। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, আপনি একটু বলেন। আমি এই বিষয়ে খুব তীব্র নিন্দা জানাই, আমি এটা সুষ্ঠু বিচার চাই। তো শুনছিলেন আপনি যে এখানে কিন্তু আসলে দেশের সব থেকে বড় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোভান আনবিরকে যে হত্যা প্রচেষ্টার মতো একটি ঘৃণ্য কর্মকাণ্ড করা হয়েছে সেই কর্মকাণ্ডের প্রতিবাদে কিন্তু সাধারণ মানুষ বলছেন তারা তীব্র নিন্দা, এবং তারা বলছেন যে সরকার দলীয় একজন সদস্য এবং তার পুত্রের যে শাস্তি না হওয়া পর্যন্ত তারা কিন্তু মানববন্ধন করবেন, এবং শুধুমাত্র এই বিএমবি এলাকাতে না, তারা বলছে তারা সমস্ত এলাকাতে মানববন্ধন করবেন। পুরো মানববন্ধন কিন্তু চলছে, আপনাকে আমি দেখার চেষ্টা করছি যে সকাল 11টার পর থেকে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু মানববন্ধন করছেন এবং প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে তারা কিন্তু এখানে মানববন্ধন করছেন, এবং বলা যেতে পারে যে এখানে কিন্তু বেশ একটি প্রতিবাদের ঝড় উঠেছে। সবার দাবি কিন্তু একটাই, এই ধরনের কর্মকাণ্ডের যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, এবং তারা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের একটাই দাবি, এই হত্যা চেষ্টার পরিকল্পনাকারী হুইপ শামসুল্লাহ চৌধুরী এবং তার পুত্র শাহরুখকে গ্রেপ্তারের দাবি তারা এই মানববন্ধন করছেন, এবং তারা বলছেন যে শুধুমাত্র ঢাকা শহরে উত্তরতে না, এর বাইরেও তারা কিন্তু আরও অনেক এলাকায় কিন্তু তারা এই মানববন্ধন করবেন। তো এই শুধু আজকে কিন্তু জানেন আপনি সকালে কিন্তু গুলশান এবং ইসিবি চত্বরসহ এই বিমানবন্দর সারা ঢাকা শহরে কিন্তু প্রতিবাদ হচ্ছে এই ঘৃণ্য কর্মকাণ্ডের কারণে, যারা এই হত্যা প্রচেষ্টা করছেন তাদেরকে শাস্তির দাবিতে শাস্তির আওতায় আনার নেওয়ার জন্য। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে উত্তর থেকে সর্বশেষ অবস্থা। মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি, সেখানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা যুক্ত হচ্ছি সেখানে। এখন তো মানুষ ভোট দিতে পারে না, ইউপি ভোট হচ্ছে, ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে, এই ভোটে দেখা গেল আওয়ামী লীগ আমলে মারামারি করছে, 87 জন মারা গেছে কয়েক মাসের মধ্যে, এবং ভোট কেন্দ্রে জনগণ ভোট দিতে যায় না, তারাই ভোট নিয়ে শেষ করে দেয়। বন্ধুগণ, আজকে বিচার ব্যবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন, প্রশাসন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে দেখেন। আজকেও খবরের কাগজে খবর আছে যে আপিল শেষ না হয়, এখন পর্যন্ত একজনের আপিল বিভাগে শেষ হয়নি, রিভিউ পলিশন দেখা হয়নি, রায় দেয়নি সুপ্রিম কোর্টে, তার আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কাজ শুরু করবে। কয়দিন আগে দুইজন যে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে তার আপিল বিভাগে রায় না আসার আগেই, বন্ধু, অর্থাৎ কোথাও কোনো জবাব নেই, তা নাই কোথাও কোনো নিয়ম শৃঙ্খলা নাই, সম্পূর্ণ নৈরাজ্যকর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এই সরকার, বন্ধুগণ। তাই আজকে এই যে আমরা আজকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তার আজকে প্রতিবাদ করছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, জ্বালানির বৃদ্ধির প্রতিবাদে, এই প্রতিবাদ ছড়িয়ে দিতে হবে এবং সমগ্র দেশের মধ্যে জনগণকে জাগিয়ে তুলতে হবে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিলাসী জীবনের অর্থ সংস্থান কোথা থেকে আসে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জনগণের টাকা লুট করে খায় আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের দেয়া নাগরিক সংবর্ধনায় একথা বলেন তিনি। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডনে নাগরিক সম্বর্ধনা জানান প্রবাসী বাংলাদেশীরা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিশ্বে যে মর্যাদার আসরে পৌঁছেছে তা ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানান সরকার প্রধান। কিছু টাকা আমরা ফেরত উঠে আসে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান প্রসঙ্গ। আপনারা নিজে এখন দেখতে পারেন তাদের জীবনযাত্রা, এই প্রবাসে থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে, তাদের সোর্স অফ ইনকাম কি, অর্থ কোথা থেকে উপার্জন করে, তার এক জায়গায় জিজ্ঞেস করে না কোথা থেকে অর্থ পায়, কিভাবে চলে। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। শেখ হাসিনা বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রদের দুর্নীতির খোঁজ বের করেছে আমেরিকা সিঙ্গাপুরও। যে ফিউজিটিভ সে হলো একটা দলের নেতৃত্বে, তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে, যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তাও খুনের মামলা, অস্ত্র চোরাকারবারি মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা। এবং খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার এফবিআই খুঁজে বের করেছে, সেখান থেকে ধরা পড়েছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে। প্রধানমন্ত্রী বলেন বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর সামরিক বাহিনীতে শুরু হয় চরম বিশৃঙ্খলা, অসংখ্য কুতে প্রাণ হারান শত শত সামরিক সদস্য। মোস্তাককে বের করে দিয়ে তখন জিয়াউর রহমান নিজেকে নিজে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। 119 বার কু হয়, প্রত্যেকবার জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। 7ই নভেম্বর প্রকৃতপক্ষে এটা সৈনিক হত্যা দিবস, সামরিক বাহিনীর সদস্যদের হত্যার দিবস। অনুষ্ঠানে আসা প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন বিনিয়োগের জন্য সারা দেশে 100টি ইকোনমিক জোন তৈরি করছে সরকার, দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে তাদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বর্ধিত ভাড়ার প্রথম দিনে চরম নৈরাজ্য চলছে সারা দেশে। বিআরটিএ নির্ধারিত ভাড়া না নিয়ে ইচ্ছে মতো ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে রাজধানী ঢাকার মহাখালী, গাবতলী ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো ও নাজমুল হুদা এবং সৈয়দ রাসেল। সরাসরি যুক্ত হচ্ছি, শুরুতে চলে যাব মহাখালীতে। মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাইমাল জিকো। জিকো, ভাড়া নিয়ে কি ধরনের অভিযোগ আছে যাত্রীরা, আপনার সেখানকার অবস্থান আমাদের বিস্তারিত জানাবেন। আফরিন, যেমনটি এর আগেও জানিয়েছি যে ভাড়া নিয়ে আসলে এক এক জায়গায় এক এক ধরনের কাউন্টারে এক এক ধরনের ভাড়া আদায় করা হচ্ছে। যেমনটি পূর্বেও আমি বলেছি যে কিছু কিছু কাউন্টার তারা হয়তো দাবি করছে যে এখন পর্যন্ত যেহেতু ভাড়ার চার্ট তারা পায়নি বর্ধিত ভাড়ার, সেই ক্ষেত্রে তারা কিন্তু বর্ধিত ভাড়া নিচ্ছে না, পূর্বের মূল্যেই তারা বাস হলো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের কাছে পূর্বের মূল্যই নিচ্ছে। এছাড়া অন্যান্য যে সমস্ত কাউন্টার আমরা পেয়েছি সেগুলোতে 10-14 টাকা করে বেশি নেওয়া হচ্ছে বলে তারা দাবি করেছে। তবে সবথেকে বড় অভিযোগটি এসেছে কিন্তু এনা পরিবহনের যাত্রীদের পক্ষ থেকে। তারা যেটি বলছেন যে 50 টাকা করে বেশি তাদেরকে নেওয়া হচ্ছে, নির্ধারিত ভাড়া নির্ধারিত মূল্যের থেকেও 50 টাকা বেশি ভাড়া হলো আদায় করা হচ্ছে, যার কারণে তারা হলো যেমনটি কী বলে এ ধরনের অভিযোগের মধ্যে কিন্তু তারা প্রতিনিয়ত যাচ্ছে। এবং এই আমরা হলো এনা পরিবহনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত তারা নির্ধারিত ভাড়া না পেলেও তারা এখান থেকে নিজেরা ক্যালকুলেশনের মাধ্যমে যেই ভাড়াটি এসেছে সেটি কিন্তু তারা আদায় করছে, পাশাপাশি রাস্তায় তাদের কিছু খরচ আছে, সব মিলিয়ে তারা এখানে ভাড়া রাখছে 270 টাকা করে। ঢাকা ময়মনসিংহের যেই ভাড়াটি সেটি তারা হলো 270 টাকা নিচ্ছে, যেখানে অন্যান্য কাউন্টারগুলো এর থেকে অনেক কম নিচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন। এবং কাউন্টারে যে সমস্ত লোক রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন
তো ভাড়া নিয়ে যে নৈরাজ্যটি সৃষ্টি হয়েছে আসলে এখন পর্যন্ত যদি বলতে যাই সব কিছু মিলিয়ে যে নির্ধারিত ভাড়ার চার্ট মূল্য তালিকা এখন পর্যন্ত এই বাস কাউন্টারগুলোতে না আসার কারণেই কিন্তু যে যার ইচ্ছে মতন যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে, যার ফলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের, ভোগান্তির শিকারও হতে হচ্ছে যাত্রীদের। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মহাখালীর সবশেষ চিত্র। চলে যাব গাবতলিতে, আমার আরেক সহকর্মী নাজমুল হুদা সেখানে রয়েছেন। নাজমুল, সেখানে গাবতলিতে আসলে এখানে যেমনটি ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে, গাবতলিতে আসলে কি অবস্থা বিষয়টি আমাদেরকে একটু জানাবেন। জিকু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি মহাখালী থেকে বলছিলেন, ঠিক গাবতলি কিন্তু একই রকমের ভাড়া নিয়ে ছয় নয় করা হচ্ছে, এবং সেই ভাড়া যেখানে 300, 400, 500, ঠিক প্রত্যেকটা ভাড়াই কিন্তু সেখানে এ গ্রেটের 100 টাকা করে বাধ্যতামূলক বাড়ানো হয়েছে। এবং এই যে এখানে যারা বসে আছে তারা কিন্তু আসলে ভাড়া যে টাকা নিয়ে তারা এই চারজন মিলে যে ভাড়া নিয়ে এসেছিলেন সে ভাড়ায় কিন্তু তাদেরকে যে টাকা নিয়ে এসেছিল সেই টাকা টিকিট কাটার পরেও কিন্তু তাদেরকে অতিরিক্ত আরও বাড়ির থেকে বিকাশে টাকা এনে সেখানে টিকিট কাটছে এবং কেটে তারপরে সেইখানে তারা যাবে। এবং এই যে ভাড়ার যে বৃদ্ধি, হঠাৎ করে যে ভাড়া, অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে মানুষ যে ভোগান্তি শিকার হচ্ছে, এবং এখানে কিন্তু ভাড়ার যে তালিকা সেই চার্ট সেটা কিন্তু আসলে টানানো হয়নি, যার কারণে এখানকার লোকজন যে ভাড়া, যে নির্দিষ্ট যে ভাড়া সেই ভাড়া দিয়ে কিন্তু তারা যেতে পারছে না, যার কারণে লোকজন কিন্তু তারা বলছে এই এই যে ভাড়ার আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কাউন্টারগুলিতে প্রচুর মানুষ অপেক্ষা করছে এবং তারা যে ভাড়ার যে বেশি নেওয়া হচ্ছে এরকম অভিযোগ করছে। এবং এখানকার যারা লোকজন রয়েছে তারা কিন্তু আপনি দেখছেন যে তারা প্রত্যেকটা লোকই কিন্তু সেখানে কাউন্টারে অপেক্ষা করছে, এবং সেখানে যে ভাড়া সেই ভাড়া কিন্তু আসলে দেখছেন যে বৃদ্ধি করা হয়েছে, এবং প্রতিটা কাউন্টারেই কিন্তু আপনি দেখছেন ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে যে ভাড়া নিয়ে কিন্তু বলা হচ্ছে যে এই যে ভাড়া, যে ভাড়া তারা এখানে নির্দিষ্ট যে ভাড়া এখানে 400 টাকা, সেখানে কিন্তু 500, 550, 600, কোনো কোনো জায়গা 400 টাকাও ভাড়া নেওয়া হয়েছে। আপনি দেখেছেন যে এখানে কিন্তু যে চার্ট টানানো হয়েছে এটা হচ্ছে আগের চার্ট, এখনও কিন্তু নতুন কোনো তালিকা সেখানে টানানো হয়নি, যার কারণে কিন্তু সেই ভাড়া কিন্তু বেশি দিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এই ছিল আমার কাছে গাবতলি কাউন্টার থেকে ভাড়ার সর্বশেষ খবর। আমি যাচ্ছি ছিলেটে, আমার আর এক সহকর্মী রয়েছে ছিলেটে, রাসেলের কাছে যাচ্ছি। রাসেল, জি ধন্যবাদ নাজমুল। আসলে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে, বিশেষ করে দূরপাল্লার যে বাসগুলো আছে সেখানে বড় ধরনের নৈরাজ্য চলছে। আমরা বেশ কয়েকটি কাউন্টারে গিয়ে আসলে সেই অভিযোগ পেয়েছি এবং দেখতে পেয়েছি তারা সরকার নির্ধারিত ভাড়া থেকে প্রায় অনেক বেশি ভাড়া বাড়ানেছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি কদমতলি বাস টার্মিনাল, যেখান থেকে আসলে লোকাল বাসগুলো ছাড়ে জকিগঞ্জ কিংবা অন্যান্য এই রুটগুলোতে চলাচল করে। কিন্তু এখানে আমরা কাউন্টারগুলোতে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা আসলে এখন পর্যন্ত তারা নতুন কোনো তালিকা পায়নি, হয়তো বিকাল নাগাদ নতুন এই তালিকাটি তাদের আসতে পারে, যে নতুন যে সরকারি যে বর্ধিত মূল্য সেই তালিকা। কিন্তু এই তালিকা না পাওয়ার কারণে সাধারণ মানুষ আসলে বড় ধরনের বিভ্রান্তির শিকার হচ্ছে। এই কাউন্টার থেকে আমাদেরকে জানানো হয়েছে সরকার যে 1.80 টাকা করে প্রতি কিলোমিটার নির্ধারণ করেছে, তারা আপাতত তালিকা না পেলেও সেই ভাড়াটি আসলে তারা নিচ্ছেন, কিন্তু সাধারণ জনগণ আসলে সেই ভাড়াটিও দিতে চাচ্ছেন না, যেহেতু তালিকা নাই সাধারণ মানুষকে একটি বার্গেনিং করার একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। সব মিলিয়ে আসলে বড় ধরনের ভোগান্তির মধ্যে রয়েছে। আমি যদি একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে চিটাঙ্গের ভাড়া যে পরিমাণ রাস্তার দূরত্ব সেই দূরত্বে আসলে 677 টাকা নেওয়ার কথা, কিন্তু সেখানে আসলে তারা আদায় করছে 900 টাকা করে। একইভাবে যদি ঢাকার কথা বলি, ঢাকার যে পরিমাণ দূরত্ব সেক্ষেত্রে আসলে এই 400, 450 নেওয়ার কথা, সেক্ষেত্রে তারা 550 করে ভাড়া নিচ্ছেন। এই হচ্ছে আসলে সব মিলিয়ে ভাড়া নৈরাজ্য। এখন ফিরে আছি স্টুডিওতে আপনার কাছে। আফরিন, রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্ধিত ভাড়ার প্রথম দিনে চরম যে নৈরাজ্য চলছে সারা দেশে তার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
আগে জানিয়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভিরকে হত্যা চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে রাজধানীর ইসিবি চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, সরে যাব তার সাথে কথা বলতে। অন্তরা, আপনার কাছে জানতে চাইব যে আপনি যে অবস্থানে আছেন সেখানে আসলে সাধারণ শ্রেণী পেশার মানুষ কি বলছেন, সরজমিনের পরিস্থিতি আমাদের জানাবেন। যে দাবিটি করছে সেটি হচ্ছে সুষ্ঠু বিচার, অর্থাৎ এই ঘটনার সুষ্ঠু বিচার হোক, এটি আসলে তার মূল দাবি। এবং বহুক্ষণ ধরে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে তারা অবস্থান করছেন। এই এলাকার যারা রয়েছেন তারা আসলে সেই দাবিটি করছেন। হুইপ শামসুল্লাহ চৌধুরী ও তার পুত্র শারুনকে তারা গ্রেফতারের যে দাবি সেটি জানিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভিরকে হত্যা চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে সাইফুল ইসলাম সাদ নামে একজনকে এবং তার রিমান্ডও কিন্তু মঞ্জুর করেছেন আদালত। এবং তার মুক্তিই আসলে এখন পর্যন্ত যেটি জানা গেছে যে সায়েম সোবহান আনভিরকে হত্যার প্রচেষ্টা করা হয়েছিল এবং সেটির জন্য নানা রকম পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার যে মূল হোতা তারা হচ্ছে হুইপ শামসুল হক চৌধুরী ও তার পুত্র, সেটি আসলে দাবি করছেন তারা। এবং সেই দাবি করে এই যে যারা মূল হোতা এই ঘটনার তাদেরকে গ্রেফতারের যে দাবি সেই দাবি নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন। এখন যে জায়গাটি আছে ইসিবি চত্বর, এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা আসলে এখানে দাঁড়িয়েছেন মানববন্ধন করছেন এই দাবি নিয়ে। আর কিছুক্ষণ আগে আমরা দেখেছি গুলশানের অনেকেই আসলে দাঁড়িয়েছেন, গুলশান দুয়ের পিঙ্ক সিটির পাশেই অবস্থান করেছিলেন এবং সেখানেও কিন্তু তারা একই দাবি নিয়ে মানববন্ধন করেছেন এবং তারা বলেছেন দাবি না মানা পর্যন্ত তারা নানা ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন। আর এখানে যারা অবস্থান করছেন তারা আসলে যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে মঞ্জুর করা হয়েছে কিন্তু তারপরে আসলে যতক্ষণ না পর্যন্ত মূল হোতা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তখন আসলে ততক্ষণ পর্যন্ত আসলে এটি সুষ্ঠু বিচার হবে না। অর্থাৎ যে সাপকে গ্রেপ্তার করা হয়েছে সে আসলে গ্রেপ্তার হয়েছে যেহেতু সে সরাসরি আসলে সম্পৃক্ত ছিল, কিন্তু যারা আসলে পরিকল্পনাটি করলো তারাই আসলে আবার পরিকল্পনা করতে পারে, এরকম ঘটনা আবারও ঘটতে পারে। সে কারণে আসলে তাদের গ্রেপ্তারের যে দাবি, তাদের যে বিচারের দাবি সেটির উপরেই আসলে তারা জোর দিচ্ছেন। আসলে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন এবং কি চাইছেন আপনারা? আমরা ইতিমধ্যেই জেনেছি বসুন্ধরা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান যুব সমাজের আইকন সায়েম সোবহান আনভির ভাইকে হত্যার পরিকল্পনা করার জন্য হুইপ শামসুল হক এবং তার পুত্র শারুন যে ষড়যন্ত্র করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং মহান আল্লাহর অশেষ রহমতে সেই ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের দাবি যে এই হুইপ পুত্র শারুনকে গ্রেপ্তার করতে হবে এবং এই ষড়যন্ত্রের পিছনে যারা লুকিয়ে আছে তাদেরকে তদন্তের মাধ্যমে অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের এহেন কর্মকাণ্ড, ঘৃণ কর্মকাণ্ড কেউ করার সাহস না পায়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা কারা দাঁড়িয়েছেন এখানে, কাদের পক্ষ থেকে দাঁড়িয়েছেন? আমরা এখানে দাঁড়িয়েছি যে এলাকার সর্বস্তরের মানুষ এখানে দাঁড়িয়েছে আমরা সুষ্ঠু বিচারের দাবিতে, যে সায়েম সোবহান আনভির ভাই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রিয়া চক্রের চেয়ারম্যান যুব সমাজের আইকন সায়েম সোবহান আনভির ভাইয়ের পক্ষ থেকে আনতে চাই যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটা কুরুচুক্রি মহল যে বিষক্রিয়ার মাধ্যমে তাকে হত্যা চেষ্টা করতে চেয়েছিল। আপনারা জানেন, আমরা আরও জানি এই চেষ্টাকারী কারা। আমরা জানি সেটা হুইপ শামসুল হক কোটিয়ার যে নেতা, স্থানীয় নেতা আমাদের হুইপ শামসুল হক এবং তার কুপুত্র শারুন, তারা ইতিমধ্যে বিভিন্নভাবে চেষ্টা করেছে যে সায়েম সোবহান আনভির ভাইকে হত্যার চেষ্টা করার জন্য। আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার চেষ্টা অলরেডি করেছে। আমরা আরও চাই যে এর পিছনে যারা নৈপত্য কাজ করতেছে, যে যারা কলকাতি গিয়া করতেছে তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবিতে আমরা এই মানববন্ধন করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ যারা কলকাঠি নাড়ছে, যারা আসলে এই ঘটনার মূল হোতা, পরিকল্পনাকারী, নীল নকশাকারী, তাদের আসলে বিচার হোক, এটি আসলে তাদের মূল দাবি। এবং এই দাবি নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধন চলছে। এই মুহূর্তে শাহবাগেও একই রকম একটি মানববন্ধন হচ্ছে এবং সেখানে আমরা যেতে চাই। সেখানে রয়েছেন মৌ খন্দকার। মৌ, সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? মানববন্ধনে যারা আছেন তারা কি বলছেন?
ধন্যবাদ অন্তরা, আপনি যেমনটি বলছিলেন আমি এখন আছি শাহবাগ মোড়ে এবং এখানেও তারা মানববন্ধন করছেন। আমরা মাত্র কথা বললাম তাদের সঙ্গে এবং সবাই একই কথা বলছেন, সাইম সোবাহান আনভীরকে হত্যা চেষ্টার পরিকল্পনাকারী হুইপ শামসুল হক চৌধুরী এবং তার পুত্র শালনকে গ্রেফতারের দাবিতে তারা মূলত এই মানববন্ধনটি করছে। এই বিষয়ে আমরা কথা বলবো আরও যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে। আমরা বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি জনাব সাহেম সোবাহান বসুন্ধরা গ্রুপের এমডি, তাকে হত্যা করার যে ষড়যন্ত্র করছে আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং অচিরেই তাকে গ্রেপ্তার এবং তার সহযোগীদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তাকে শীঘ্রই যাতে গ্রেপ্তার করে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং মনে যাতে অশান্তি দূরীভূত হয় এই জন্য আমরা আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমরা মাত্র কথা বললাম এখানে যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছে, আমি এখানে আরেকজন যে আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। মানববন্ধনে আসলে আপনারা অংশগ্রহণ করেছেন কে কি কারণে একটু বলুন। স্যার, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবান আনভীরকে হত্যার চেষ্টার পরিকল্পনাকারী হুইপ শামসুল হক চৌধুরী ও তার পুত্র শারুনকে গ্রেপ্তারের দাবিতে আমাদের মূলত মানববন্ধন। সে একজন ভালো মানুষ সায়েম সোবাহান, ঠিক আছে, মানে অযথা একটা মিথ্যা পরিকল্পনা হত্যার চেষ্টা তার দাবিতে, সে একজন ভালো মানুষ, সবসময় সাধারণ মানুষের পাশে মনে করেন ছিল, আমরা এই কারণে মূলত মানববন্ধন। অনেক ধন্যবাদ। বললাম এখানে যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে তো সবার একই কথা, যারা এই হুমকি দিয়েছেন বা তাকে প্রাণ নাশকতার হুমকি দিয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আপনি জানেন যে খুব শীঘ্রই কিন্তু ভাটারা থানায় একজনকে গ্রেফতার করেছে এবং তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, তাকে কিন্তু এই মুহূর্তে তাদের পুলিশের কাছেই রয়েছেন রিমান্ডে। তো আজকে রিমান্ডের প্রথম দিন, তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা বলছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত জানা হবে, তার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা সেই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখবে। তো আপনাকে একটু দেখাতে চাই যে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা মানববন্ধন করছেন, মানববন্ধন একটি গ্রুপ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সুবহান আনভীরকে হত্যা চেষ্টার পরিকল্পনা হুইপ শামসুল মণ্ডল হক চৌধুরী এবং তার পুত্র শারুনকে গ্রেফতারের দাবিতে মূলত এই মানববন্ধনটি করা হয়। তো তাদের একটাই দাবি যে এর সাথে যারা জড়িত বা এই হত্যাকাণ্ডের সঙ্গে হত্যার পরিকল্পনাকারীদের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক। এবং এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর শাহবাগ থেকে। মৌ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেহেরপুরের গাংনী উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে দুই সহোদর, আহত হয়েছেন কমপক্ষে 30 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় আজ সকাল 10টার দিকে ধলা লক্ষ্মী নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। মেম্বার প্রার্থী আতিয়ার ও টুটুলের সমর্থকরা প্রচারণায় নামে, এ সময় ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয় দুজন। আহতদের গাংনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানিয়েছেন পরিস্থিতি শান্ত করতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সূত্রপাত এবং দোষীদের খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। চুয়াডাঙ্গায় স্কুল প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় 7 জনকে আসামি করে মামলা করা হয়েছে, তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। স্কুল চত্বরে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চান শিক্ষক ও স্থানীয়রা। ঘটনার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। ভারী বর্ষণের দাপটে বিপর্যস্ত হয়ে আছে ভারতের তামিলনাড়ু। এর ফলে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গালপট্টা জেলায় দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সব স্কুল ও সরকারি অফিস। রয়টার্স জানিয়েছে চেন্নাইয়ের শনিবার রাত থেকেই চলছে টানা বৃষ্টি, রোববার সকাল 8:30 পর্যন্ত মোট 21 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলতে পারে তামিলনাড়ুর একাধিক জেলায়, বুধবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। এরই মধ্যে দেশটির বিপর্যয় মোকাবেলা বাহিনী তামিলনাড়ুর সব উপকূলীয় এলাকায় পৌঁছে গেছে, ক্রমে খারাপ হচ্ছে পরিস্থিতি। প্রয়োজনে বেসরকারি সংস্থাগুলোকে ছুটি ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এন কে স্ট্যালিন। চূড়ান্ত হয়েছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের লাইন আপ।
ফাইনালে ওঠার লড়াইয়ে সেমির প্রথম ম্যাচে বুধবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, আর বৃহস্পতিবার লড়বে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেমিফাইনাল নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। এদিকে সুপার টুয়েলভের সবচেয়ে সফল দল পাকিস্তান শেষ চারের টিকিট নিশ্চিত করেছে সবার আগে। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের সবকটি জিতে গ্রুপ দুই এর চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেমিতে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে চারটিতে জিতে রানার্স আপ হয় গ্রুপ এক এ। এদিকে গ্রুপ এক থেকে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও রান পেতে এগিয়ে থাকায় হয় গ্রুপ সেরা। অন্যদিকে গ্রুপ দুই এর রানার্স আপ হওয়া নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে, তবে ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়ায় বেশ দারুণভাবে। শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারিয়ে নিশ্চিত করে সেমির লড়াই। অন্যদিকে সুপার টুয়েলভ এর শেষ ম্যাচে আজ নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। আর এর মধ্য দিয়ে শেষ করছি নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।